গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিভান নেহা ব্লগস। তো বন্ধুরা, আমি এখন উঠে গেছি ঘুম থেকে, এখন বাজে সকাল 8:30। মুখ দেখে তো বুঝতেই পারছো এখন উঠেছি। হ্যাঁ, এখন উঠে বাসি কাপড় উপর ছেড়ে জল খেয়ে নিয়েছি, বিভানকে জল খাইয়েছি। আর এখানে নিয়েছি আমি পাউরুটি, 4টা পাউরুটি নিয়েছি, বর কালকে পাউরুটি এনেছিল, তো ঘি দিয়ে তাওয়াটার মধ্যে সেঁকে নিয়েছি, আর নিয়েছি চা। তো চলো বন্ধুরা, এখন চা আর এই পাউরুটি খেয়ে বিভানকেও খাওয়াতে হবে, তারপর আমি উঠে দেখি কি আমার শ্বশুরমশাই বাজারে চলে গেছে। আজকে হলো শুক্রবার, শুক্রবারে হাটে গিয়েছে বাজার করতে বাবু, তো বাবুকে আর পাইনি, তো বাবু উঠে চলে গেছে বাজার করতে। তো চলো এখন চাটা খেয়ে আজকের ব্লগটা স্টার্ট করি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর যারা আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করো, নি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমি ব্লগ দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারো আর কি। তো চলো, এখানে বাবুর রুমে বসেছি চা খাওয়ার জন্য, এখানে আস্তে ধীরে খেয়ে নিই। আমার বর নাইট ডিউটি করে ঘুমিয়েছে, তো আমি তার জন্য বিভানও হাল্লা করবে কি করেছি, বাবুর রুমে এসে বসে চাটা শান্তিভাবে খেয়ে নিচ্ছি। তো বিভানকেও একটু পাউরুটি খাওয়াবো ঘি দিয়ে সেঁকে, ওর খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে। আর আমার বর জানে যে আমি খুব ভালোবাসি পাউরুটি, তো পাউরুটি আনে আর ঘি দিয়ে খাওয়ার জন্য বন্ধুরা। তো চলো দেখতে থাকো আজকে ব্লগ। তো দেখো বন্ধুরা, এখানে চা আর পাউরুটি নিয়ে নিয়েছি ঘি দিয়ে সেঁকে, তো এখন বিভানকেও খাওয়াবো। গাছ দেখো, এখানে আনা হয়েছে খই, ঢেকির শাক, বাকি সুন্দর কালারটা আম আনা হয়েছে, ঢেকির শাক, ডাঁটা, মুড়ি আনা হয়েছে, কাঁঠালও আনা হয়েছে, লাউয়ের ডুগা, পেঁয়াজ, মিষ্টি কুমড়ো, একটা জিনিস কি আছে ভিতরে। তো দেখো শুক্রবারের বাজার, আমাদের এখানে শুক্রবারের বাজার বসে, এখান থেকে আনেছে গুড় এনেছে, ডুগা এনেছে, কিছু বাজার আনা হয়েছে। তো গাইস দেখো, চাও খাওয়া হয়ে গেছে, আজকে চা খাওয়া হয়েছিল পাউরুটির সাথে, তোমাদেরকে দেখালাম। তো এখন আমি সামনের দিকে চলে আসলাম গাছে, মানে আমাদের যে বাগান, মানে গাছগুলো আছে, গাছগুলোর মধ্যে একটু সকাল সকাল জল দিয়ে দিচ্ছি, আর দেরি করে তো জল দেওয়া যাবে না, রোদও উঠে গেছে বন্ধুরা। তো আমি চাটা খেয়ে সকাল সকাল আগে গাছগুলোর মধ্যে জল দিয়ে নিয়েছি। আর আমার এখানে দুই একটা প্রিয় গাছ আছে, এই গাছগুলো আমি অনেক যত্ন করি বন্ধুরা, সকালে একবার জল দিই, বিকালবেলা রাত্রি উঠতে পারলে তখন আমি আবার জল দিয়ে থাকি আর কি। তো অনেক সময় সময় করে হয় না, অনেক সময় ভুলেও যাই। তো এগুলো আমার সব প্রিয় গাছ, দেখো কীরকম লাগছে গাছগুলো কমেন্টে জানিও। আর দেখো আমার জল দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমার বাবু গেছে বাজারে, যেহেতু আজকে শুক্রবার বাবু সকাল সকাল বাজারে চলে গেছে, 9টার লগে লগে বাবু বাজারে গিয়েছে, এখনও আসেনি, আসবে, তাই আমি এখনও তো কাজ নেই, খাওয়া দাওয়া হয়েছে, সকালে ব্রেকফাস্ট করা হয়েছে, কিন্তু মানে অন্য কিছু রান্না অন্য দেরি আছে, তো এমন সময় আমার টাইমটা আছে আর কি। তো আমি তাড়াতাড়ি করে গাছগুলোর মধ্যে জল দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তো আমার তো গাছে জল উল দেওয়া হয়ে গেছে, তো চলে আসলাম এখন বাসি ঘরটাকে ঝাড়ু দিতে। তো এটা আমাদের সামনের রুম, তো ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, তারপরে বাইরের দিকে দেব। আর বাসি কাজগুলো করতে করতে তো আমি আগে সেরে নিই, তারপরে তো বাবু আসবে, বাবু আসলে তো কাটাকাটি হবে, রান্নার রেডি হবে আর কি। তো সকালে আমি উঠে চাও খেয়ে কাজগুলো সেরে নিচ্ছি, আর সকালে বাসি কাপড়টাও সেরে নিয়েছি, আর এদিকে দেখো ড্রয়িং রুম, মানে বাড়িটার দিকেও ঝাড়ু দিতে এসেছি। তো দেখো সামনের দিকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি, সকাল সকাল আমার এগুলো যদি কাজগুলো সেরে নিই অনেক ভালো লাগে, ঘর দুয়ার পয় পরিষ্কার থাকলে খুব ভালো লাগে আমার। আর এদিকে দেখো বাইরের দিকে আমি মানে ঝাড়ু দিতে আসলাম, বিভান চলে আসলো, বিভানে খালি মানে লাগে আর কি যে ও দরজা খোলা পেলেই ও বেরিয়ে যায়। তো দেখো এদিকে আমি ঝাড়ু দিতেছি, বিভান এখানে সাইকেল চলাতে আসছে। দেখো আমার বাগান ওগান সব কিছু পরিষ্কার আছে, কমেন্টে জানিও কীরকম হয়েছে। এদিকে দেখো রাত্রে যে বাসনগুলো ধোয়া হয়েছিলো, টুকরির মধ্যে রাখা হয়েছিল রাত্রে, তো বাসনে মানে বাসনগুলোর জল ঝরে গেছে সকাল দিকে, নিয়ে আসলাম। এখন আমি ঘর দুয়ার গুছানো তো বাকি আছে, কিন্তু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, কিন্তু এখন আমি রান্নাঘরে চলে আসলাম বাসনের র্যাকটাকে গুছানোর জন্য। এই সকাল দিকে যদি আমি না গুছানো হয় তো টুকরিটা এরকম ভরে থাকবে, আর অন্য যদি সকাল সকাল কোনো বাসনও ধোয়া হয় তো টুকরিটা রাখা যাবে না, তো আগে শুকনো বাসনগুলো উঠিয়ে নিই, তারপরে টুকরিটাকে বের করে দেবো। দেখো আমার টুকরি খালি হয়ে গেছে, আর এদিকে দেখো থালের জায়গায় থাল লেগেছে, গ্লাসের জায়গায় বাটির জায়গায় বাটিগুলো, দেখো বন্ধুরা আমার সবসময় বাটির জায়গায় বাটি থাকবে, গ্লাসের জায়গায় গ্লাস, থালের জায়গায় থাল থাকবে ছোটোর থেকে বড় করে। তো এদিকে দেখো আমার গুছানো হয়ে গেছে, কীরকম হয়েছে কমেন্টে তোমরা জানিও।
তো বন্ধুরা দেখো এদিকে আমার আলনাও গুছানো আছে, আজকে আলনাটা আমি গুছাইওনি, কালকে সন্ধ্যার সময় একটু দুই একটা কাপড় ছিল এগুলো গুছানো হয়েছিল, এদিকে আমার আলনা গুছানো হয়ে গেছে, আর এদিকে দেখো ভাত তো হয়ে গেছে, আর এদিকে ডাইল হচ্ছে, আর এদিকে ভাতও হয়ে গেছে আমার। তো চলো তাড়াতাড়ি করে সব কিছু সেরে নিই, ডাইলটাও নামিয়ে নেবো, ডাইল সম্বার দেওয়া হয়ে গেছে, বিভানের জন্য একটু করে ডাইল করেছি, আজকে আমার যেহেতু আমাদের নিমন্ত্রণ আছে আমরা নিমন্ত্রণ বাড়িতে যাবে, তো রাত্রের জন্য রান্না করছি আর কি। দেখো এদিকে ডাটাটাও ভেজে নিচ্ছি একটু করে, আলু ভাজা হয়ে গেছে, এখানে পুরের মশলা নিয়েছি, এখানে কাকরুল পুরে মশলা করা হচ্ছে, মশলাটাকে পুরো যত আমি কষাবো এত টেস্টি হবে কাকরুল পুর, তো কাকরুলগুলোকে বয়েল করে নিয়েছি। আর দেখো এই যে কাকরুলের মশলা আর কাকরুলের বিচিটাকেও বেটে মশলা মানে কষানো হয়েছে, হলদি লবণ দিয়ে মাখা হয়েছে, এটাকে এখানে কড়া করে গাইস দেখো এখানে কাতলা মাছের ঝোল করছে ডাটা আলু দিয়ে, তো এখানে সোমবারে দিয়েছি তেজপাতা গোটা জিরে, আর সোমবারে তো গোটা জিরে তেজপাতা দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এক চামচ, মরিচের গুঁড়ো এখন দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো। তো দেখো মশলাটাকে এখন আমি কষাবো, মশলাটা একটু কষানো হয়ে গেলে ডাটা আলু দিয়ে আবার কষাবো, যত কষাবো এত টেস্টি হবে বন্ধুরা। তো দেখো এখানে আমি মশলা সব দিয়ে দিয়েছি, এই যে ডাটা আলু দিয়ে দিচ্ছি, এখন টমেটো আদা কুচি দিয়েছি, টমেটোটাকেও মশলার সাথে কষাবো, যত কষাবে বন্ধুরা এত টেস্টি হবে। আর এদিকে দেখো পুরের জন্য এখানে নিচ্ছি আমি বেসন, দেখো এখানে পুরের জন্য বেসন নিচ্ছি, আর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর একটু হলদির গুঁড়ো দেবো, আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিব। তো আজকে হবে কাঁকড়ের পুর আর কাতলা মাছের ঝোল। তো বন্ধুরা দেখো আমার কষানো হয়ে গেছে, এখানে দেখো এখন আমি জল দিয়ে এগুলো মিশাবো, আর এগুলোকে আমি মানে একটু কষাচ্ছি ভালো করে, এখন দিয়ে দিব আমি জল। তো দিয়ে দেখো জলও দিয়ে দিয়েছি বন্ধুরা, আর এখানে দেখো জলও ফুটে যাচ্ছে, এখন দিয়ে দিব এক এক করে মাছগুলো। তো আজকে আমাদের নিমন্ত্রণ আছে, তো রাত্রের জন্য রান্না করে রাখছি, দেখো এই যে কাতলা মাছের ঝোল, তো কাতলা মাছ দিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, এদিকে আমার হয়ে গেছে। আর দেখো পুরটা যে আমি মশলাটা বানিয়েছি, এখন দেখো পুরগুলো সব ভরে নিয়েছি, কাকরুলের পুর। তো দেখো আর এখন দেখো আমার চলে যাচ্ছে। হাই গাইস, তো দেখো আমরা রেডি হয়ে গেছি, টমটমে উঠে গেছি ঘরের সামনে থেকে, টমটমে আমি বাবু বিভান মিলে যাচ্ছি, আমার বর না আজকে নাইট ডিউটি করে আসলো, তো বরের ইচ্ছা নেই যাওয়ার, ঘুম থেকে উঠিনি এখনও, তো বাবুকে বললাম বাবু তুমি আমি চলো চলে যাই। তো আমরা টমটমে বসে গেছি, এই যে বাবু আর বিভান, আর এটা আমাদের দেখো যেখানে দুর্গাপূজা হয় মালিগাঁও, তো এই যে দুর্গা প্যান্ডেলের যেখানে দুর্গা মানে ওয়ালের ওই পারে আর কি দুর্গাপূজা হয়, তো তোমাদেরকে দেখলাম দুর্গাপূজা কোথায় হয়। আর এখন আমরা যাচ্ছি মালিগাঁও বিজি কলোনি বাইলেন নাম্বার 7, তো ফ্ল্যাট ওরা ফ্ল্যাটে থাকে, তো ওইখানে যাচ্ছি টমটম করে, দূর আছে 15 মিনিট তো লাগে। তো বন্ধুরা দেখো এখানে একটা নতুন করে পার্ক হচ্ছে, এই যে পার্ক বানাচ্ছে, এই পার্কটা ওপেনিং এখনও হয়নি, বানাচ্ছে নতুন করে, তো এই বিজি কলোনিতে পার্ক বানাচ্ছে, এটা তোমাদের শেয়ার করলাম। আর এদিকে দেখো আমরা নেমে গেছি টমটম থেকে, এখানে তরমুজ বিক্রি করছে, আর বিভা নামে হাঁটছে ছাত্র, 1 বছর হয়েছে, তো এখন টমটম থেকে নেমে একটু হেঁটে যাচ্ছি, এটা আমাদের বিজি কলোনি বলে ফ্ল্যাটে, তো কাকু ওরা ফ্ল্যাটে থাকে, তো আমরা যাচ্ছি দেখো কি সুন্দর বিল্ডিংটা, এই যে বাইলেন 7। তো গাইস দেখো এই যে এসে পড়লাম কাকুর ঘরে, তো ছাদ্য হচ্ছে এখনও হয়নি, কাজ হচ্ছে, তো এই যে কাকুর ছেলে আর মেয়ে পাশে বসে আছে, আর এদিকে রান্না হচ্ছে, আর এটা দেখো ঠাকুর ঘর, তো আজকে মনে হয় নারায়ণ শিলা দিয়ে পূজা ওজা হয়েছে, তো সামনে যে এটা নারায়ণ শিলা, আর এখানে তো ঠাকুর এই কাকু তিনটা সিংহাসন এনেছিল, আর এই যে আমাদের কাকু দেখো, আমার এত খারাপ লেগেছে, আমার চোখ দিয়ে জল এসে পড়েছে, এই কাকু আমাকে অনেক সবসময় আমাকে দেখেছে, আর এটাই বলছি দেখে প্রণাম করছি, এই যে কাকিমণি বলছে কাকু এতদিন তো তুমি ছিলে এখন তো আর নেই, আমাকে কে দেখে রাখবে, আমাকে কে দেখবে, তুমি উপর থেকে আশীর্বাদ করো আমি যেন সুন্দরভাবে থাকতে পারি, কাকুর কাছে এটাই আমি প্রার্থনা করেছি, প্রণাম করেছি, আর আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে, এইসব বলে কাকুকে প্রণাম করে নিয়েছি। আর এইদিকে দেখো বিভান, আর এখানে দেখো কাকিমণিদের গাছ কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে কাকিমণি, কাকিমণির গাছের অনেক শখ, অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। আর এখানে দেখো রান্নাও রেডি, ভাজা হচ্ছিলো, তো এখানে আমি বাইরে আছি, বিভান বাইরে, আর এখানে আমার বাবু মানে শ্বশুরমশাই ভাত খাচ্ছে, তো বিভানকে আমি দেখছি, আর দেখো ওই বাথরুমও ফুনায় শুছি গো, বিজি কলোনি ফ্ল্যাট দেখো, এদিকে ওরা রান্নার ডিউটি রান্না বান্না করছে আন্ধনি আর কি, তো এই যে
রোড আর দেখো ফ্ল্যাটগুলো দেখেন আমার খুব ভালো লেগেছে, তার জন্য ক্যাপচার করে নিলাম। আর এই যে কাকুরা এই ফ্ল্যাটে থাকে, কী সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে কাকিমুনি। কাকিমুনির ফুলের উপর শখ, আমারও এরকম অনেক শখ, ওই কাকিমুনির থেকে নিয়ে আসি বা কিনে আনি। তো শুক্রবার হাত থেকেই আনবো। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তো দেখো বাড়ি খাওয়া হয়েছে, এখন আমরা হাঁটছি টমটমের জন্য, টমটম আসবে তারপর টমটম করে চলে যাব। আর ওদিকে আমার বর খালি ফোন করছে, কখন আসবো কখন আসবো বলছে, ঘরে বসে আছে। চলো এখন টমটমের জন্য ওয়েট করছি। আমাদের খাওয়া হয়ে গেছে, পান খেয়েছি, ভাত খেয়েছি, মিষ্টি খেয়েছি, দই খেয়েছি, তার জন্য দেখো পান খেয়ে নিচ্ছি। গাইস দম উঠে গেছি, টমটমে টমটম পেয়েছি, এখন একদম ডাইরেক্ট ঘরে চলে যাব। গাইস দেখো এই যে তোমাদেরকে যে রোডটা দেখাচ্ছি, এই সাইডে আমাদের কোয়ার্টার ছিল আগে, যেখানে ছিলাম এই কলোনিতে ছিলাম আমরা। তো এখন তো নতুন কোয়ার্টার পেয়েছি, তার জন্য আমরা এখান থেকে চলে গেছি। এই যে এটা আমাদের মালিগাঁও গোশালা বাজার, দেখো এই শিব মন্দিরটা, আর এটা আমাদের গোশালা বাজার। এই যে আমাদের গোলপাকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো এই যে গোলপাকটা দিয়ে আমাদের ঘর যেতে হয়। এই গোলপাকটা পার করে আমাদের ঘর এদিকে যেতে হয় আর কি। তো আমরা তো গোশালা শনি মন্দির এখানে থাকি, নামটা গোটানগর বলে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করি, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।